এদিকে দেখো, দেখো এদিকে দেখো। তুমি কি শ্যামলী নাকি অন্য কেউ? কে তুমি? আপনি বলুন তো, কে আমি? শ্যামলী, ঠিক ধরেছেন ডাক্তারবাবু, ঠিক ধরেছেন, আমি শ্যামলী। না, তা কি করে হবে, শ্যামলী তো বেঁচে নেই। নেই বলতে নেই ডাক্তারবাবু, আমি আছি। মেয়েদের জান, কই মাছের জান ডাক্তারবাবু, মরতে মরতেও বেঁচে যায়। আমাদের তো বড় পিছু টান আছে, স্বামীর জন্য, সন্তানের জন্যে। তাই মরে গিয়েও তো আমাদের আবার ফিরে আসতে হয়। এবার বলুন, অভি কোথায়? বলুন বলুন। আমি আমি জানি না, আমি কিচ্ছু জানি না। জানি না, জানি না বললে হবে? আপনি তো সব জানেন। বলুন, ভয় পাচ্ছেন কেন? বলুন, আমার অভি কোথায়, কোথায় লুকিয়ে রেখেছেন ওকে? আমি যে ওকেই চাই। কোথায়, কোথায় সতীনাথ? বলুন ডাক্তারবাবু, আপনি তো আমার ভালো রূপটা দেখেছেন, বিষধর রূপটা দেখুন। কি হলো? আমার মনে হয় আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম, তাই না ডাক্তার? অসুখ তোমার উপরে কাজ করছে কর্ণ চৌধুরী। এখন থেকে ওই সাপটা বারবার আসবে, প্রতিদিন আসবে। তুমি পারবে না, তুমি তাকে তাড়াতে পারবে না। আসলে ওই সাপটা না তোমার মনের মধ্যে ঢুকে গেছে, প্রত্যেকদিন তোমাকে সে একটু একটু করে চোবল মারবে, চোবলে চোবলে তোমাকে শেষ করে দেবে একদম। কেন সীতাংশু আমার সঙ্গে এরকম করছো? একটা সামান্য মেয়ের জন্য এত শাস্তি তুমি আমাকে কেন দিচ্ছ? একদম ফালতু কথা বলবে না। কোন মেয়ের জন্য আমি তোকে শাস্তি দিচ্ছি না, আমি তোকে শাস্তি দিচ্ছি আমার জন্য। আমার জন্য তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলি, আমাকে মারতে চেয়েছিলি তুই। এটা তোমার ভুল ধারণা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলি, ষড়যন্ত্র করেছিলি। আমি বেঁচে আছি কর্ণ চৌধুরী, বেঁচে আছি আমি। তুই তুই ধরা পড়ে গেছিস। আমি আসলে মিথ্যে কথা একদম বলবি না।